বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিদেশে বিনিয়োগ না করে দেশেই বিনিয়োগ করা গেলে বেশি লাভ পাওয়া সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী। সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটের আগেই দেশে রিজার্ভের অর্থ বিনিয়োগের রূপরেখা প্রস্তুত করা হবে। বাইরে আমাদের যে এটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা এখন আমরা ইনভেস্ট করতে হয়, এটা ইনভেস্ট করে বাইরে আমরা 1 থেকে 2% বেশি আমরা পাই না। কিন্তু আমরা বিশ্বাস করি এটা যদি কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো বিনিয়োগ করা হয়, ফান্ড ফ্লোটাও ইনটেক থাকলো আর আমাদের ইনকামটাও আমাদের বৃদ্ধি পাবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটা চিন্তা ভাবনা করছেন এবং স্টাডি করছেন যে আমাদের আগামীতে কি পরিমাণ আমাদের ফান্ড প্রয়োজন হবে, তিনি সিদ্ধান্ত নেবেন চূড়ান্ত ভাবে। আমি মনে করি যে ওর বাজেটের আগেই হয়তো তিনি সেটা করবেন।